আজি আন্তর্জাতিক চেস দিবস। এই আন্তর্জাতিক চেস দিবস অবসরে আজি ভুবনেশ্বর নয়াপল্লীরে থিবা ক্রীড়া বিভাগর পুরোনা বিল্ডিংরে ক্রীড়া বিভাগ দ্বারা উদ্ঘাটিত হয়েছে প্রফেশনাল চেস ট্রেনিং একাডেমি। ক্রীড়ামন্ত্রী তুষারকান্তি বেহেরা, ক্রীড়া নির্দেশক সিদ্ধার্থ দাস এবং অল ওড়িশা চেস আসোসিয়েসনর সমস্ত পদাধিকারী মানক উপস্থিতিতে এই প্রফেশনাল চেস ট্রেনিং একাডেমি উদ্ঘাটিত হয়ে যাই। রাজ্যের প্রতিভাবান খেলাড়ি মানুষ অত্যাধুনিক প্রফেশনাল ট্রেনিং প্রদান পাই এই চেস ট্রেনিং একাডেমি ডেডিকেট করা যাইছি। আজির কার্যক্রমে 49তম জাতীয় মহিলা চেস চ্যাম্পিয়নশিপে বিজেতা হয়েছে পদ্মিনী রাউত সম্বর্ধিত করা সহ 60,000 টাকার চেক প্রদান করা যাইছি। ইন্টারন্যাশনাল চেস ডে আজি সেই অবসরে ইয়াঠু আউ বড় উৎসাহ বা উদ্দীপনা হয়তো মিলি নপরে এটা গোটে আমি বহুত বড় অকেজন। মু ধন্যবাদ দেবি অল ইন্ডিয়া চেস ফেডারেশন কর্মকর্তা, অল ওড়িশা চেস আসোসিয়েশন কর্মকর্তা মানুষ তাঁর সহযোগে আমি এটা তাঁর ফিডব্যাক নিয়ে এটা নির্মাণ করছি রাজ্য সরকার তরফর। রেগুলার একাডেমি ক্লাসেস হব, যেমন অলগা হকি ইয়ে হচ্ছে আমার সেমতি হব, মোডালিটিজ ওয়ার্কড আউট হচ্ছে, কিন্তু উইকলি ক্লাসেস উইকলি 4 দিন হোক কি 5 দিন হোক হব, স্যাটারডে সন্ডে আমি প্ল্যান করছি টুর্নামেন্টস করা। একাডেমি হি সেথর আমি চাহুছু সেই আশাটা যে আমার অছি সেটা পূরণ হব, তেণু এতিকে কৌছি যা সমস্ত কিন্তু শুভেচ্ছা আজ দিনের আর নিশ্চিত ভাবে আগুক আমার ওড়িশা চেস বহুত কিছু করে দেখব। থ্যাংক ইউ।